প্রিয় শিক্ষার্থী সবাই আমার সালাম গ্রহণ করো, আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আমিও তোমাদের আজকে যে ক্লাসটি নিচ্ছি সেটা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চমতা। আমি আগেও আমি অষ্টম শ্রেণীর যে বিগত চ্যাপ্টারগুলো ক্লাস নিয়েছি এই চ্যাপ্টারে একটা ক্লাস নিয়েছি। তো তারই প্রেক্ষাপটে আজকে আমি পঞ্চমতার যে সমন্বয় নিঃসরণ নিয়ে আলোচনা করবো। তোমরা যে যেখানে আসো, তোমরা অনলাইনে ক্লাসে আমার সাথে যোগ দাও, আর যদি এখন নাও পারো তোমরা যে কোনো সময়ে যে কোনোভাবে তোমাদের নিজেদের কাছেও যদি তোমাদের ডিভাইস না থাকে বড় ভাই বাবা কারো কাছ থেকে নিয়ে এসে তোমরা ক্লাসগুলো দেখুন। তো প্রথমেই নন্দনা হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। এবার আমি আজকে ক্লাস করছি। প্রথমে আমরা যেহেতু নিউরন, তাহলে নিউরনটা আমাদের দেখতে হবে যে নিউরন আসলে কোথায় থাকে, তাহলে অটোমেটিকই আমাদের আলোচনা এসে যায় সব স্নায়ুতন্ত্র নিয়ে। তাহলে আমরা জানি স্নায়ুতন্ত্র এরকম একটা কোষ যেটা সারা শরীরের বিভিন্ন ধরনের ভার বা বিভিন্ন ধরনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর ভারসাম্য মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক দ্বারা চালিত হয়, যার প্রেক্ষিতে স্নায়ুতন্ত্রের একটা প্রধান অংশকে আমরা মস্তিষ্ক বলতে পারি। মাথা না, মাথা বলতে একটা কর্মক্ষেত্র বোঝায়, কিন্তু মাথা না, আমরা ওটা মস্তিষ্ক কি আমরা স্নায়ুতন্ত্র হিসেবে থাকি। অর্থাৎ আমাদের পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই প্রত্যেকটা অঙ্গই আমাদের স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয় এবং এই স্নায়ুতন্ত্রের মেন যে প্রধান অংশ সেটাকে বলা হয় মস্তিষ্ক। মস্তিষ্ক মাধ্যমে এই স্নায়ুতন্ত্রকে পরিচালিত হয় বিদায় আমরা কারো দুঃখে কাঁদি, কারো অসুখে হাসি, পরীক্ষায় পাশ করে আনন্দিত হই, আমাদের চোখে অস্থি করে, এই সম্পূর্ণ কিছুই দেখা যায় কিন্তু এই স্নায়ুতন্ত্রের বলেই হয়ে থাকে এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমাদের যে উদ্দীপনা সেটা মাত্র মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্কের সেই সব জায়গা থেকে আমাদের দেখা যায় কি যে আমাদের ওই উদ্দীপনাগুলো প্রতিপত্তি ক্রিয়ার মাধ্যমে সে জায়গাটা চায় আমাদের তখন সেই অনুভব হয় এবং আমাদের স্যাটিসফ্যাক্ট মানে সেন্টিমেন্টটা আমাদের সেভাবে কাজ করে। তো এই স্নায়ুতন্ত্রের আর একটা জিনিস আছে যে কোষের মাধ্যমে পা থেকে মাথা পর্যন্ত অর্থাৎ মস্তিষ্কে যে স্নায়ুতন্ত্র বা উদ্দীপনা পরিবহন করে সেই তার মধ্যে সবচেয়ে বড় কোষগুলো নিউরন, অর্থাৎ মানব দেহের সবচেয়ে বড় কোষ হলো নিউরন। সেই নিউরন নিউরনের মধ্যে কী কী আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তাহলে নিউরনটা সাধারণত দুটি অংশ নিয়ে আবিষ্কৃত, একটা অংশ বা এটার নাম হলো দেহকোষ, আর একটা প্রমিত অংশ, একটা হলো প্রমিত অংশ। তাহলে আমরা পেলাম যে একটা নিউরনের দুইটা কোষ থাকবে, দুইটা দুটাকে ভাগ করছে, একটা দেহকোষ আর একটা প্রমিত অংশ বা দেহকোষ বা কোষজাত। অর্থাৎ আমরা জানি যে একটা কোষের মধ্যে যে কোষ নিউরন একটা কোষ, যে কোষটা মানে একটা কোষ থেকে মধ্যে স্বাভাবিকভাবে উদ্দীপনা আর একটা কোষে প্রেরিত হয় এবং দেহকোষ আর একটা প্রকৃত অংশ আছে সেটা তারা কিন্তু তারা কিন্তু একসঙ্গে। তাহলে দেহকোষের মধ্যে আমরা তৃতীয় অংশ দেখতে পাই, একটা নিউরনের মধ্যে দেহকোষটা পুরো প্রধান। এই দেহকোষটার মধ্যে থাকতে হলে কি একটা কোষের মধ্যে প্রথমে যে আরো থাকে সেটার নাম হলো প্লাজমা মেমব্রেন, অর্থাৎ কোষ পর্দা, এটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমাকে ঢেকে যে একটা পর্দা হয় সেটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এছাড়া দেখা যায় কি যে শাখা প্রশাখা যে অংশগুলো আছে ডেনড্রাইট, এই ডেনড্রাইট এবং একটা একটা অংশকে ডেনড্রাইট বলে, যখন এটা অনেক গুলায় অংশ পরিণত হবে তখন তার বলা হয় ডেনড্রাইট। অর্থাৎ অনেকগুলো ডেনড্রাইট সাথে সাথে ডেনড্রাইট তৈরি করে এবং একটা ডেনড্রাইট আর একটা স্নায়ুকোষের দেহকোষের বা প্রকৃত অংশের সাথে ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে। তাহলে দেখা যায় কি যে এরকম যদি আর একটা ডেনড্রাইট নিউরনের কাছে সেট করা হয় তাহলে ডেনড্রাইটের মাধ্যমে আর একটা নিউরনের সাথে একটা কানেকশন সৃষ্টি হয়। তাহলে দেখা যায় সেই আর থাকে কি আমরা জানি থাকে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে কিছু সাইটোপ্লাজমিক বস্তু উঠে থাকে। তাহলে নিউরনের দেহকোষ দেহকোষের মধ্যে আমরা পেলাম প্লাজমা মেমব্রেন, অর্থাৎ কোষের মধ্যে যে কোষের মধ্যে যে জেলি মতো রক্তজেলি রক্ত থাকে তাকে একটা পর্দা দ্বারা আবৃত থাকে, সেই পর্দার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এ জায়গা ঠিক দেখা যাচ্ছে
প্লাজমা মেমব্রেন। এছাড়া শাখা শাখা বৈশিষ্ট্য যে অঙ্গগুলো দেখা যায় সেটার নাম ডেনড্রাইট, আর আছে এতে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে ঘিরে কিছু সাইটোপ্লাজমিক বস্তু থাকে। এখন নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা সাধারণত বিভাজিত হয় না। আমি আগে আবার বলছি যে নিউরনে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা সাধারণত বিভাজিত হয় না, যার ভিত্তিতে এই কোষটা আর কখনো সংখ্যায় বৃদ্ধি পায় না। এবং তার কাছে হচ্ছে প্রোটোপ্লাজম, এর হলো দেহকোষকে গঠিত। এরপর আছে প্রকৃত অংশ, প্রকৃত অংশের প্রধান অংশটাকে বলা হয় অ্যাক্সন, অর্থাৎ প্রকৃত যে লম্বালম্বি যে নিউরনের যে কোষের সাথে যে একটা অংশ থাকে থাকে সেটাকে বলা হয় হলো অ্যাক্সন। এই অ্যাক্সনের মধ্যে আবার দেখা যায় কি প্রত্যেকটা অংশ যে মানে কিছু মোটা ধরনের একটা আবরণের মতো আবৃত থাকে, একে বলা হয় মায়োলিন শীট। অর্থাৎ মায়োলিন শীটকে, মায়োলিনের মাধ্যমে দেখা যায় কি যে আমাদের সেলাই তন্ত্রগুলো গুরুত্বপূর্ণ করে একটা অংশ থেকে আর একটা অংশে স্থানান্তরিত হতে পারে। এটা আমাদের অনেকটা দেখা যায় কি যে ওই ইসের মতো কাজ করে, অর্থাৎ কোনো তার কারেন্টের যদি তার দেওয়া হয় সেই তারের উপর দিয়ে যদি কোনো রাবারের উপরে দেওয়া থাকে, তার কাকে ঢাকা থাকে, তাহলে সেই সেই অংশ তারটা যেন ওই তাকে সুরক্ষা করে থাকে। ঠিক তেমনি সেনাইয়ের মধ্যে এই মায়োলিন শীট সেনাইয়ের মধ্যে তাকে প্রোটেকশন দিয়ে থাকে। এবং একটা মায়োলিন শীট এবং আর একটা মায়োলিন শীটের মাঝখানে দেখা যায় কি যে কিছু ফাঁকা টাকা আছে, গ্যাপ থাকে, সেই গ্যাপটার নাম হচ্ছে নিউক্লিয়ার পোর্ট। অর্থাৎ দুটি মায়োলিন শীটের মাঝখানে যে ফাঁকা গ্যাপ জায়গা আছে সেই গ্যাপ জায়গার নাম হচ্ছে নিউক্লিয়ারের পোর্ট। মূলত এ হল এই তোমাদের বইতে 48 পৃষ্ঠায় কিন্তু দেখবা যে কেন্দ্রীয় সিনাই তন্ত্র, এনে কেন্দ্রীয় সিনাই তন্ত্র আছে এবং সরকার না বিভিন্ন জায়গা থেকে আমাদের যে ষষ্ঠ আছে তাই সেন্সের যে যাবতীয় বলে আমাদের মস্তিষ্কের সাথে থাকে, মস্তিষ্ককে কেন্দ্রীয় সিনাই তন্ত্র বলা হয়। অর্থাৎ যাবতীয় সিনাই তন্ত্রগুলি মস্তিষ্কে তাই শেষ হয়েছে এবং মস্তিষ্কের অপেক্ষা কিন্তু যে স্পিক যে মোটা যেটাকে বলা হয় আমরা আঞ্চলিক ভাষায় বলি গিরু, সেটা কি আসলে সিনাই কেন্দ্রীয় সিনাই তন্ত্র। সেই কেন্দ্রীয় সিনাই তন্ত্র এই জায়গায় এক একটা সিনাই তন্ত্রকে তোমরা বৈদেশিক লক্ষ্য করতে পারে, দেখতে পাবে যে এক একটা সিনাই তন্ত্র ওই নেত্রনের সাথে আর একটা সিনাই তন্ত্র যুক্ত হয়েছে এইভাবে। এবং মা থেকে মাথা পর্যন্ত প্রায় লাখ লাখ কোটি কোটি সিনাই তন্ত্রের মাধ্যমে মস্তিষ্ক তাই জয়েন হয়েছে এবং একটা উদ্দীপনার শেষ হয় নেত্রনের আবার উদ্দীপনা শুরু হয়। এইভাবে এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগে যে এক দ্রুত সম্ভাবছেন এক সেকেন্ডকে যদি হাজার ভাগ করা হয় তাহলে তার এক ভাগে দেখা যায় সিনাই এই সেন্সটা সাধারণত দেখা যায় কি যে মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে ইয়ার মাধ্যমে তার জবাব দেয় বা সাড়া প্রদান করে। যেমন আমরা এটা এটা এরকম যে মশা কামড় দিয়ে দেওয়ার সাথে সাথে আমাকে হাত চলে যায়, অর্থাৎ মশা কামড় দেওয়ার সাথে সাথে এটা সিনাই তন্ত্রের মাধ্যমে আমাদের মস্তিষ্ক পৌঁছায়। পরবর্তীতে সাথে সাথে মস্তিষ্ক ইয়ার মাধ্যমে দেখা যায় যে আবার অন্য হাতকে দেখা যাওয়ার মধ্যে সে দেখা করে তিন রোগ করলে একইভাবেই এ ধরনের কাজ করে। শুধুমাত্র এই না, সিনাই তন্ত্র কোনো কারণে যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে দেখা যায় কি যে আমাদের ভারসাম্য বা মস্তিষ্কে নিতে পারে না, অর্থাৎ যদি পায়ে কোনো সিনাই তন্ত্র মস্তিষ্কে না নিতে পারে তাহলে আমরা সেই পাশটাকে অপসারণ করি এবং আমার পা মায়ের বলে চলে। আমরা জানি বিভিন্ন অ্যানেস্থেশিয়া অপারেশনের মাধ্যমে দেখা যায় কি অপারেশন করা হয় তখন সেটাকে অ্যানেস্থেশিয়া শব্দ দেওয়া হয়, অর্থাৎ অপারেশনে লাগে যেটাকে আমরা বলি অবশ্য। আসলে অবস্থা আসলে কিছুই না, সেটা সিনাই তন্ত্র বিভিন্নভাবে উত্তেজনার একটা তারকার মাধ্যমে ওই অংশটাকে ওই অংশটার ভারসাম্য বা ওই অংশটার উত্তেজনা মস্তিষ্কে নিয়ন্ত্রণ করতে বাধা দেয়। মূলত এই বাধাটা না দিতে পারে ওই অংশের ভারসাম্য আর নিতে পারে না এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওইটা থাকে এবং সেই পর্যন্ত অবয়সন কমপ্লিট করা হয়ে যায়। তো এইভাবে সিনাই তন্ত্রগুলো থাকে। তাহলে সিনাই তন্ত্র মূলত আমাদের শরীরের সমন্বয় বিভিন্ন অঙ্গের সমন্বয় করে আমাদের শরীরের ভার বহন করে থাকে, আমাদের বিভিন্ন অঙ্গের মস্তিষ্কের প্রেরণের মাধ্যমে আমরা সাড়া প্রদান করে থাকি, আমাদের যে গানগুলো আমরা সাড়া প্রদান করি, অর্থাৎ কান নাক চোখ সব চাকাকারই সিনাই তন্ত্র মানে সিনাই তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো আমরা ফেসবুকে দেখার ক্ষমতা নাই যদি আমাদের মস্তিষ্ক বা সিনাই তন্ত্র আমাদের না দেখায়, আমাদের কানে শোনার কাজ নাই যদি আমাদের কান সরাসরি সিনাই তন্ত্রের মাধ্যমে মস্তিষ্কের মাধ্যমে আমাদের কানে না শোনায়।
ঠিক তেমনি জিহ্বার স্বাদ সেই স্বাদটা আমরা গ্রহণ করব না যদি মস্তিষ্ক আমাদের না সরায়। এই সকল কাজগুলো অর্থাৎ প্রত্যেকটা উদ্দীপনাই সিনাই তন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে উদ্দীপনা সৃষ্টি করে এবং প্রতিবন্ধী ক্রিয়ার মাধ্যমে তা আমাদেরকে জানিয়ে দেয়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমার করা এটুকু ছিল যে প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। তোমাদের এই সেন্টার থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই সেক্টর এবং এই ঘটনা সহ তোমাদেরকে আসে। তো যাই হোক, এই জায়গাটা সমস্ত প্রশ্ন আসে সেগুলো করে নেবে, যে শুধু শুরু আঁকা শিখবে, প্লাস এর দুটো অংশ আছে দেহকোষ এবং প্রণীত অংশ, প্রত্যেকটা এই বৈশিষ্ট্য বর্ণনা সংক্ষিপ্ত আকারে হলেও তোমাদের শিখে রাখতে হবে। এটা পরীক্ষায় আসানোর একটা প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরেও যদি কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা তোমাকে জানাবে। এই বলেই আজকে আমরা ক্লাস শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।